বাংলা ব্যাকরণে বিগত সালের প্রশ্নের আলোকে আজকের শব্দের অনুচ্ছেদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করব। শব্দ অংশ থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? এটি তুর্কি ভাষা থেকে আগত শব্দ। বাবা তুর্কি ভাষা থেকে আগত শব্দ। গির্জা কোন ভাষা থেকে আগত শব্দ? এটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। গির্জা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? এটি অর্ধতৎসম শব্দ। জ্যোৎস্না হচ্ছে অর্ধতৎসম শব্দ। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম শব্দ। গিন্নি অর্ধতৎসম শব্দ। হেট মৌলবি কোন ভাষার শব্দযুগে গঠিত হয়েছে? হেট মৌলবি কোন কোন ভাষার শব্দযুগে গঠিত হয়েছে? ইংরেজি এবং ফার্সি। ইংরেজি এবং ফার্সি। কমা কোন ভাষার শব্দ? কমা হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। উজবুক শব্দটি যে ভাষা থেকে বাংলা ভাষা এসেছে সেটি হচ্ছে তুর্কি ভাষা থেকে। চৌহদ্দি শব্দটি যে ভাষার শব্দ মিলে হয়েছে সেটি হচ্ছে ফার্সি এবং আরবি। চৌহদ্দি ফার্সি এবং আরবি ভাষার শব্দ মিলে হয়েছে। পেরেশান শব্দটি যে ভাষা থেকে বাংলা ভাষা এসেছে সেটা হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে। পেরেশান শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। বে টাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দে। বে টাইম শব্দটি ফার্সি ও ইংরেজি শব্দ মিলে গঠিত হয়েছে। পেয়ারা যে ভাষা থেকে আগত শব্দ, পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ হচ্ছে পেয়ারা। পর্তুগিজ ভাষা থেকে যে শব্দটি বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে সেটা হচ্ছে বালতি শব্দটি। আনারস এবং চাবি, এই শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। বাংলা ভাষায় গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে আনারস এবং চাবি। গঠনগতভাবে শব্দ দুই প্রকার। গঠনগতভাবে শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক শব্দ যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, যেমন হাত, বই, নাক, মা, তিন, কালো, ভাত, পথ, চা, মুখ, ভাই, নদ, ফুল, গোলাম, গোলাপ, লাল ইত্যাদি হচ্ছে মৌলিক শব্দ যা বিশ্লেষণ করা যায় না। সাধিত শব্দ হচ্ছে যে শব্দকে বিশ্লেষণ করা যায়। সাধিত শব্দ তিনটি শব্দযুগে বা তিনটি যুগে হতে পারে। সেটি হচ্ছে উপসর্গ যুগে, পরাজয়, উপহার, উপকার। পরাজয়, উপহার, উপকার, এটি উপসর্গ যুগে সাধিত শব্দ। চলন্ত, পড়ন্ত এবং ঢাকায়, এটি প্রত্যয় যুগে সাধিত শব্দ। চলন্ত, পড়ন্ত, ঢাকায়। সমাস যুগে সাধিত শব্দ হচ্ছে নীলপদ্ম, নীলাকাশ। নীলপদ্ম, নীলাকাশ সমাস যুগে সাধিত শব্দ। কিছু যৌগিক শব্দ যেমন গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিটামারা, ভাড়াটে, মেলি, নায়ক, পাঠক, স্বয়ং, গুণবান, নয়ন, এগুলো হচ্ছে যৌগিক শব্দ। কিছু রূঢ় বা রূঢ়ি শব্দ হচ্ছে হস্তি, বাসি, তৈল, গবেষণা, প্রবীণ, সন্দেহ, হরিণ, জ্যাঠামি, রাখাল, কুশল, ফলাহার, জি, পলাশ, এগুলো হচ্ছে রূঢ়ি শব্দ। কিছু যুগরূঢ় শব্দ হচ্ছে পঙ্কজ, সরস, রাজপুত্র, ডাকাত, মহাযাত্রা, জলধি, জলত, আদিত্য, দশানন, তুরঙ্গম, বহুব্রীহি, পীতাম্বর, উদ্ভিদ, এগুলো হচ্ছে যুগরূঢ় শব্দ। কিছু দেশি শব্দ দেখব। জীবজন্তু ও পশু পাখি যেমন খেকশিয়াল, বাবুই, লেংটি, হুল এবং হুতুম, জীবজন্তু ও পশু পাখি ক্যাটাগরি শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। গৃহস্থলী ও প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে দেশি শব্দ, যেমন খালুই, চাড়ি, চিমটা, ঝাঁটা, ঢেঁকি, পাতিল, বাখারি, বাতা, বিচালি, দরজা, সেউতি, ঢুল এবং কুলা, এগুলো হচ্ছে দেশি শব্দ। ফলমূল ও খাদ্যদ্রব্য যেমন মালপু, বাতাসা, জারুল, ধনিচা এবং টেপারি, এগুলো হচ্ছে ফলমূল ও খাদ্যদ্রব্য, এগুলো দেশি শব্দ। মাছ যেমন ট্যাংরা, চেলা, গজল, কাতলা, পোনা, বাটা, ল্যাটা, বিটা, এগুলো হচ্ছে সব মাছ, এগুলো হচ্ছে দেশি শব্দ।
অন্যান্য কিছু দেশি শব্দ যেমন কুড়ি, ঢাপ, মুড়ি, বাদুর, আলু, ঢেলা, বড়শি, ঝুল, ডিঙি, চুঙা, খড়, ডাগর, পেট, ঝানু, ঝিনুক, ঢুল, টুপর, এগুলো হচ্ছে কিছু দেশি শব্দ। কিন্ডারগার্টেন শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে? জার্মানি ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে তিন ভাগে ভাগ করা যায়। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে তিন ভাগে ভাগ করা যায়। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে যৌগিক শব্দ বলে। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে যৌগিক শব্দ বলে। যেসব শব্দের মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে রূঢ়ি শব্দ বলে। যেসব শব্দের মূল অর্থ প্রকাশ না করে অন্য শব্দ অন্য অর্থ প্রকাশ করে বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে রূঢ়ি শব্দ বলে। বাংলা ভাষার শব্দ সম্ভারে বিদেশি শব্দ রয়েছে 8%। বাংলা ভাষার শব্দ সম্ভারে বিদেশি শব্দ রয়েছে 8%। বাংলা ভাষার সবচেয়ে বেশি শব্দ এসেছে ফার্সি ভাষা থেকে। বাংলা ভাষায় অর্ধতৎসম শব্দগুলো এসেছে সংস্কৃত ভাষা থেকে। তদ্ভব এর অর্থ হচ্ছে তা থেকে উৎপন্ন। অনার্য জাতি ব্যবহৃত শব্দ হচ্ছে দেশি শব্দ। খদ্দর, হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি শব্দ। খদ্দর এবং হরতাল হচ্ছে গুজরাটি শব্দ। শাকসবজি শব্দটি কোন দুয়ের মিলন? ফার্সি এবং তৎসম। অর্থাৎ শাকসবজি শব্দটি মিলিত হচ্ছে তৎসম এবং ফার্সি ভাষায়। কিছু আরবি ভাষার শব্দ হচ্ছে মহকুমা, রায়, উকিল, আদালত, মশগুল, কলম, কবুল, তুফান, দাওয়াত, লেবু, আল্লাহ, ইমান, হালাল, এগুলো হচ্ছে আরবি ভাষার শব্দ। কিছু ফার্সি ভাষার শব্দ যেমন বকলম, ক্ষুধা, রুজা, গুনা, বাবেল মন্দির, পেরেশান, জিন্দাবাদ, চশমা, নামাজ, হাঙ্গামা, বাদশা, সবুজ, এগুলো হচ্ছে ফার্সি ভাষার শব্দ। কিছু পর্তুগিজ ভাষার শব্দ হচ্ছে গোদাম, বালতি, পেয়ারা, ইস্পাত, আনারস, আলমারি, পাউরুটি, চাবি, বোতাম, গির্জা, আলকাত্রা, আলপিন, বারান্দা, ইংরেজ। ফরাসি ভাষা থেকে আগত শব্দ রেস্তোরাঁ, আতাত, কার্তুস, কুপন, ওলন্দাজ, ক্যাফে এবং গ্যারেস, এগুলো হচ্ছে ফরাসি ভাষা থেকে আগত শব্দ। পুলিশ কোন ভাষার শব্দ? পুলিশ হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। চানাচুর কোন ভাষার শব্দ? হিন্দি ভাষার শব্দ। চানাচুর হচ্ছে হিন্দি ভাষার শব্দ। চকলেট কোন ভাষার শব্দ? এটি হচ্ছে মেক্সিকো দেশের ভাষার শব্দ। এটি হচ্ছে চকলেট। মেক্সিকো দেশের ভাষার শব্দ। রুইতন হরতন হচ্ছে ওলন্দাজ ভাষার থেকে আগত। ওলন্দাজ ভাষা থেকে আগত হচ্ছে রুইতন এবং হরতন। বাংলা ভাষার ব্যবহৃত মিশ্র শব্দের আমি এখানে কিছু মিশ্র শব্দ ক্যাটাগরিতে ভাগ করেছি। ইংরেজি প্রথমে যে ইংরেজি যুক্ত যে ভাষাগুলো আছে সেগুলো এক জায়গায় করেছি এবং ফার্সিগুলো এক জায়গায় করেছি, তৎসমগুলো এক জায়গায় এবং বাংলাগুলো এক জায়গায় করেছি। প্রথমে আমরা দেখব যে বাংলা ভাষায় ব্যবহৃত ইংরেজি শব্দগুলো, যেমন এখানে আছে হেড মৌলবি ইংরেজি এবং ফার্সি, হেড পণ্ডিত ইংরেজি এবং তৎসম, খ্রিস্টাব্দ ইংরেজি এবং তৎসম, প্রকেটমার ইংরেজি এবং বাংলা, মাস্টার মশাই ইংরেজি এবং তদ্ভব, এটি হচ্ছে ইংরেজি ক্যাটাগরি। এরপর হচ্ছে ফার্সি, আইনজীবী এটি ফার্সি প্লাস তৎসম ভাষার শব্দ, বেটাইম ফার্সি প্লাস ইংরেজি ভাষার মিশ্রণের শব্দ, চৌহদ্দি ফার্সি প্লাস আরবি, এ ছিল ফার্সি ভাষায় চারটি, আইনজীবী, বেটাইম, চৌহদ্দি। এবার হচ্ছে তৎসম ভাষায় শুরুতে রাজা বাদশা তৎসম প্লাস ফার্সি, শাকসবজি তৎসম প্লাস ফার্সি, রাজা বাদশা এবং শাকসবজি তৎসম প্লাস ফার্সি ভাষা শব্দ।
মালিক শ্রমিক মালিক হচ্ছে তৎসম প্লাস আরবি, শ্রমিক মালিক তৎসম প্লাস আরবি। বাংলা হাট বাজার, যেমন বাংলা প্লাস ফার্সি শব্দ হচ্ছে হাট বাজার, বাংলা প্লাস ফার্সি হচ্ছে হাট বাজার। বাংলা প্লাস আরবি ভাষার শব্দ হচ্ছে কালি কলম, বাংলা প্লাস আরবি ভাষার শব্দ হচ্ছে কালি কলম। এই ছিল বাংলা, তৎসম, ফার্সি এবং ইংরেজি ভাষার শব্দ মিশ্র শব্দগুলো। আশা করি শব্দের ওই অংশ থেকে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, যদি কোথাও কোনো ধরনের সমস্যা থাকে বা সন্দেহ থাকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।